সেটা আমরা কালকে অনলাইনে দাবি জানাব, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলি টুইটার, এগুলি হলো আমাদের মাধ্যম। এই মাধ্যমে সারা ভারতবর্ষে কালকে 11টা থেকে 2টোর মধ্যে মিনিমাম 50 লক্ষ ওয়ার্কার এই আন্দোলনে সামিল হবে, এই প্রতিবাদে সামিল হবে, এই দাবি নিয়ে নরেন্দ্র আহ্বান জানাবে। আর কোনো অবহেলা না, আর কোনো উপেক্ষা নয়, আর কোনো ছাল নয়, এটা করতে হবে। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি, সমস্ত বিশ্ব বিশ্বাস করে এই শ্রমিকদেরকে যদি রক্ষা না করা যায়, তাহলে ভারতবর্ষের সামনে যে দুর্দিন আসছে সেই দুর্দিন এমন পর্যায়ে যাবে, শুধু গরিব নয়, আজকে যারা ধনী তারাও গরিব হতে, তারাও দরিদ্র হতে বাধ্য হবে। একটা অন্ধকারের দিন সামনের দিকে আসছে। কিন্তু আমরা দেখছি এত দাবি আন্দোলন থেকেই বলা হয়, নরেন্দ্র মোদী সাহেবের একটা সভাবাসী উপেক্ষা করা, আপনারা দেখছেন সেই ডিমনিটাইজেশনের কুফল ভারতবর্ষ কীভাবে মুখ করেছে, তার থেকে আমরা এখনও সেটার থেকে আমরা অব্যাহতি পাইনি। ভারতবর্ষের অর্থনীতিকে ব্যক্তি উদ্ধার করে দিয়েছে। সেই জন্য কালকে আমাদের যে আন্দোলন শুরু হবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, সেই আন্দোলনে সামিল হচ্ছে, এবং আমাদের রাজ্যের প্রতিটা কর্নারে যত সব কংগ্রেস কর্মী আছে, কালকে সবাই এই আন্দোলনে এই দাবিতে সামিল হবে। এবং সেগুলির সমস্ত দাবি ভিডিও কনফারেন্সের মধ্যে লাইভ করা হবে, কোনো রেকর্ডিংটা লাইভ আমরা অংশগ্রহণ করব। ত্রিপুরা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা নরেন্দ্র মোদীকে এই দাবি জানিয়ে আমরা ওনাকে বলছি এটা পালন করতে, না হয় নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করা হবে। দেশের স্বার্থ আগে রাজনীতি করে, আমরা রাজনীতির জন্য এটা করছি না, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা নরেন্দ্র মোদী সাহেবকে বলব রাজনীতিটা বন্ধ করুন, আপনি লকডাউনের সুযোগ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, বিরোধী দলকে কটাক্ষ, গালাগাল, আপনার দলের লোকদেরকে যেভাবে লাগিয়ে দিয়েছেন সেটা বন্ধ করতে বলুন। প্রকৃতপক্ষে ভারতের যেটা খুব প্রয়োজন, যেটা খুবই জরুরি, শ্রমিকদেরকে রক্ষা করা, গরিব মানুষদের রক্ষা করা, কৃষকদের রক্ষা করা, সেই কাজটা আগে করুন, না হয় সব ভারত সরকারকে যেভাবে বাধ্য করতে হবে সেটা আমরা সেই রাস্তা বেছে নেব। আমার চোখের সামনে উনি প্রত্যেক দিন দেখেছেন, এবং ওনার বিপরীতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করলে তার কী বিপদ হতে পারে উনি নিজে বলেছেন। কিন্তু দেখা গেল সর্বক্ষেত্র অবহেলা, উপেক্ষা, অত্যন্ত নিষ্ঠুর সরকার কোনো ব্যবস্থা করেননি। সারা ভারতবর্ষের কোটি কোটি শ্রমিকেরা আত্মনাশ করছে, রাস্তায় হাসছে, শিশু নিয়ে, প্রেগনেন্ট মহিলা নিয়ে, ওনার সামনে উনি কর্তায় বসে ঘরে বসে উনি দেখছেন ওনার এই নীতির ফলে, ওনার অবহেলার ফলে, উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার ফলে কেউ খাদ্যাভাবে রাস্তায় মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বিভিন্নভাবে বহু লোক বাড়িতে পৌঁছতে পারেননি, রাস্তায় মারা গেছে। এবং সেই দৃশ্য আমাদের প্রধানমন্ত্রীর অবহেলার কারণে কিছুদিন পরে ভারতবর্ষের কুড়ি কুড়ি শ্রমিক সমস্ত বর্ষা আশা বর্ষা হারিয়ে সরকারের উপর রাস্তায় নেমে হাঁটতে আরম্ভ করল। এই সময় আমাদের কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী এবং আমাদের প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরকারকে বারে বারে সতর্ক করেছেন, বলেছেন ওদেরকে খাদ্যের ব্যবস্থা করো, ওদেরকে থাকার নিরাবস্থা করো, ওদের হাতে পয়সা নেই, ওদের হাতে পয়সা পাঠাও। কারণ এই শ্রমিকেরা হল দেশের নির্মাতা, দেশের নির্মাণ, দেশের অর্থনীতি, এরাই মূল চাবিকাঠি। এদেরকে যদি রক্ষা না করো ভারতবর্ষের সামনের দিনে ভীষণ বিপদ ডেকে আনবে এবং ভারতবর্ষের অর্থনীতি বিপদের মুখে পড়বে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব কোনো বার্তা দেননি, যার ফলে
শ্রমিকেরা রাস্তায় হাঁটছে, বাইরের দিকের অনেক এমন সেই চিত্র আজকেও দেখা যাচ্ছে রাস্তা। এই অবস্থা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মনে করেন, এই শ্রমিকদেরকে বাঁচাতে না পারলে, এদের স্বার্থ রক্ষিত না করতে পারলে দেশের স্বার্থ দেশ বিপন্ন হবে। সেই জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীকে বাধ্য করা হবে, ভারতবর্ষের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশ আজ যে গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে সেই সংকটকে উদ্ধার করার জন্য যা যা পদক্ষেপ নরেন্দ্র মোদী সাহেবকে বাধ্য করবে কংগ্রেস। কিন্তু আমরা লকডাউনের কারণে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করা সঠিক নয় এবং করা যাবে না। সেই জন্য আমাদের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশ দিয়েছেন আগামীকালকে ভারতবর্ষ এই দাবিগুলি নিয়েছে। দাবিগুলি হচ্ছে শ্রমিক, গরিব শ্রমিক, যারা ইনকামেন্ট দেয় না, ইনকামেন্ট দেয় না অথচ গরিব, আর যারা বিজিএস, যারা কোনো কার্ড নেই অথচ গরিব, তাদেরকে প্রথম মাস প্রত্যেকদের অ্যাকাউন্টে ক্যাশ 10,000 টাকা করে পাঠাতে হবে এবং 6 মাস পর্যন্ত পরবর্তী 7,500 করে প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে, গরিব শ্রমিকের অ্যাকাউন্টে পাঠাতে হবে। এবং এই 6 মাস তাদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে, তাদের স্বাস্থ্য রক্ষার জন্য ওষুধ দিতে হবে, তাদের স্বাস্থ্য রক্ষার জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং আগামীকালকে সোনিয়া গান্ধীর এই ডাকের, এই আহ্বানে সারা ভারতবর্ষের কংগ্রেস কর্মীরা সামিল হচ্ছে, তাতে মিনিমাম কালকে 50 লক্ষ কংগ্রেস কর্মী এই আন্দোলনে সামিল হবে এবং সেই আন্দোলন হবে অনলাইনে। সেটা আমাদের প্রতিবাদ, আমরা নরেন্দ্র মোদীর কাছে দাবি জানাব। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা সময় আমরা দেখছি ভারতবর্ষ আজকে গভীর সংকট। এটার থেকে ভারতকে রক্ষা করা ভারতের প্রতিটা নাগরিকের কর্তব্য এবং এই দায়িত্বটা বিশেষ করে বর্তমান ভারত সরকারের উপরে। সরকার যদি সিরিয়াস না হয়, সরকার যদি এগুলো সম্পর্কে সচেতন না হয়, তাহলে দেশ তার উপর ভুগতে বাধ্য। আপনারা জানেন কোভিড-19 নিয়ে লকডাউন ঘোষণা হয়েছে, সেদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ঘোষণা তার জন্য 3.5 ঘন্টা সময় দিয়েছে, যার ফলে ভারতবর্ষের কোটি কোটি গরিব লোক যারা নিজের বাসস্থান ছেড়ে রাজ্য ছেড়ে আরেক রাজ্য গিয়ে কাজের সন্ধানে নিয়োজিত ছিলেন, তারা গভীর সংকটের সম্মুখীন হয়েছিলেন। কারণ 3.5 ঘন্টার ঘোষণা দেওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদী সাহেব সবাইকে আশ্বস্ত করেছিলেন, উনি এটা জানতেন যে লকডাউন ঘোষণার পরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কৃষকদের অবস্থা কী হবে, এগুলি বন্ধ হয়ে যাবে, কাজ করে সাময়িক কালের জন্য স্তব্ধ হয়ে যাবে। সেইখানে এই গরিব লোকদের সম্মত কারণেই মালিকেরা ছাঁটাই করে দেওয়ার সম্ভাবনা উনি বুঝতে পারেননি আমার মনে হয়। তাই উনি সরকারিভাবে ঘোষণা করেছিলেন, সরকারের সিদ্ধান্ত যে কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, বিদ্যুতের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, যারা গরিব কর্মচারী, যারা শ্রমিক, তাদেরকে
ছাটাই করা চলবে এবং তাদের প্রত্যেক মাসে তাদের যে পাওনাটা বেতন হয়েছে শিক্ষা বেতনটা তাদেরকে দিতে বাধ্য থাকবে। কিন্তু আমরা আজও দেখেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের ধনী শ্রেণী সম্প্রদায়ের আত্মরক্ষার জন্য যতটুকু সচেতন গরিবদের ব্যাপারে তিনি সর্বসময় উদাসীন এবং দেখা গেল লকডাউন ঘোষণার পরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কলকারখানা বন্ধ হয়ে গেল এবং বন্ধ করে দিয়েছে মালিকেরা সমুদ্রে তাদের প্রতিষ্ঠান থেকে জোর করে বার করে দিল। সেখানে ওনারা রাস্তায় দাঁড়িয়ে কাটছেন, লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক রাস্তা এবং সেটা আপনাদের আমাদের কেন্দ্রীয় সরকার সব জানেন এবং সেই দুঃখ দুর্দেশের কথা সাংবাদিকেরা প্রতি মুহূর্তে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সারা ভারতবাসীর নজর এসেছে কি দুর্দশা শ্রমিকদের ফাঁকার জায়গা নেই বার করে দিয়েছে, রাস্তায় হাঁটছে একসঙ্গে কত 5,000, 10,000, 500,000 লোক, যেখানে 200 লোক ফাঁকার জায়গা নেই সেখানে হাজার লোক পড়ে আছে এবং পাশাপাশি এগুলো দেখার পর আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বাধ্য করেননি যে দপ্তর পোশাক বা বাধ্য করেননি যে শ্রমিকদের ওয়েজের দাম, যার ফলে আজকের যে অবস্থা উনি লকডাউন ঘোষণা করলেন, বললেন কোভিড-19 কে প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। কিন্তু ওনার সামনে উনি প্রত্যেক দিন পর্দায় দেখেছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান শ্রমিকদেরকে জোর করে বার করে দিচ্ছে, ওরা কোথাও মাথা কোথাও টাকা না পেয়ে বাসস্থানের কোনো ব্যবস্থা না থাকাতে ওরা বিভিন্ন জায়গায় কাতারে কাতার লোক জমায়েত হয়ে আসছে। লেভেলে আমাদের একটা ভিডিও কনফারেন্সিং হয়ে সারা ভারতবর্ষে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে সোনিয়া গান্ধী রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট হওয়ার কালকে মিটিং করেছেন এই ব্যাপারে কি প্রয়োজনীয় অবস্থা কি করণীয়। সোনিয়া গান্ধী চাইছে আমরা যাতে এই আন্দোলনে সবাই ত্যাগ স্বীকার করি এবং সমস্ত কংগ্রেস প্রেসিডেন্টরা আশ্বস্ত করেছে সোনিয়া গান্ধীকে যে আন্দোলন সাকসেসফুল হবে। আজকে আবার আমাদের স্টেট ইনচার্জ জেনারেল নজরুল ব্যানার্জি এবং ভূপেন বরা ওরাও আজকে ত্রিপুরা রাজ্যের আরেকটা মিটিং কনফারেন্সিং করেছে, কালকে কনফারেন্সিংটি হয়েছিল সোনিয়া গান্ধী ভাই বেগমার সারা ভারতের প্রত্যেক স্টেটের প্রেসিডেন্টের সাথে আজকে যেটা কনফারেন্সিং হয়েছে মিটিং কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং হয়েছে ত্রিপুরাতে সমস্ত ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পিসিসির কর্মকর্তাদের নিয়ে আজকে আরেকটা মিটিং হয়েছে এবং কন্ট্রোলের হেড তারপরে ডিপার্টমেন্ট সমস্ত হেডকে নিয়ে আরেকটা মিটিং হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কালকের আন্দোলন যে শুরু হয়েছে সেটাতে যাতে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং আমরা অ্যাসিউর করেছি এআইসিটিভি যে এই আন্দোলনের ব্যাপারে কোনো রকমের রাজনৈতিক তাদের সম্মুখীন হতে হবে না, সুতরাং আমরা কালকে এই আন্দোলনে যাচ্ছি সঙ্গে রাজ্যবাসীর সমর্থন তাদের আশীর্বাদ চাইছি যাতে আমরা এই যে লড়াই দেশের সাথে যেটি একটা গভীর সংকটের মধ্য দিয়ে চলছে সেটার থেকে যাতে দেশকে রক্ষা করা হয় সেই জন্য আমরা রাজ্যের মানুষের সহায়তা সমর্থন আশীর্বাদ চাই। আরেকটা ইস্যু আপনাদের সেটা রাজ্যের পক্ষে সামনের দিনে আরেকটা রাজ্যের মানুষের জন্য একটা অর্থনীতি সংস্কার বিজেপি দিয়েছে, আপনারা জানেন লকডাউনের কারণে এবং আগের বামপন্থের শাসনের কারণে যারা এডিসিএর এলাকাতে যারা বসবাস করে তারা অবস্থা খুবই খারাপ, সবসময় তারা শোষিত হয়েছে, নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এখন
কোভিড-19 কারণে ইলেকশন করা সম্ভব হয়নি, সেখানে প্রশাসক নিয়োগ করেছে। আমরা দাবি করেছিলাম এটা সাধারণ নিয়মে, এই টাইমটা এক্সপায়ার করা হয় নাই, এটা সাধারণ নিয়মে ইলেকশন, সাধারণ পরিস্থিতিতেও ইলেকশন করা যায়। এটা একটা জাতীয় সংকট, এই সংকটের কারণে ইলেকশনটা করা যায়নি। সেই জন্য এখন বার্তা হচ্ছে রাজনীতি ভুলে ধর্ম নির্বিশেষে সবাই একবারে কাজ করতে হবে, সমস্ত কাজে সবাইকে সামিল করতে হবে। কিন্তু আমরা দেখছি প্রশাসক নিয়োগের পর থেকে আমাদের একটা অভিজ্ঞতা এবং বিশ্বাস করতে হচ্ছে যে বিজেপি প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে চাইছে এডিসিটাতে বিজেপি শাসন চালাতে, এবং ওরা বলছে 6 মাসের মধ্যে নির্বাচন চেষ্টা করা হবে। কিন্তু কয়েক দিনের কাজে আমাদের কোনো সন্দেহ নেই ওদের 6 মাসের মধ্যে ওরা নির্বাচন চালাবে, কারণ বিজেপি বুঝতে পেরেছে নির্বাচনে গেলে পাহাড়ে এডিসিতে বিরাট বিপর্যয় হবে, মানুষ তাদের থেকে সমর্থন তুলে নিয়েছে। সেই জন্য ওরা কোনো অবস্থাতে নির্বাচনে যাবে না, এবং তারা চাইছে এআইডিসি প্রশাসকের নামে বিজেপির শাসন চালানোর জন্য একটা দলের নিয়ন্ত্রণে চলবে। এবং কালকে আমরা দেখলাম আমাদের এই সন্দেহ, আমাদের কোনো সন্দেহ নেই, এটা বাস্তব। কারণ আমরা দেখেছি এডিসি ওনারা বলছেন প্রশাসকের হাতে, কিন্তু পাশাপাশি কালকে বিজেপি দল পেয়েছে বলেছে এডিসির কাজ বিজেপির বিভিন্ন কমিটি করেছে, সেই কমিটি এই এডিসির কাজ মনিটরিং করবে। স্বাভাবিকভাবেই এই কমিটির মধ্য দিয়ে যারা আধিকারিক তাদেরকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে পাঁচ এডিসিতে যা হবে বকল হবে, আমার দলের মনিটরিং কমিটি যারা করেছে তাদের কথা মেনে চলতে হবে, এবং যার ফলে এডিসিতে মানুষের কল্যাণের কোনো কাজ হবে না, রাজনীতি হবে, বিভাজন হবে, দলের পক্ষে যারা হাত তুলবে তাদের কাছে সাহায্য সহযোগিতা হবে, অন্যেরা সব বিক্রয় করবে, সেখানে মানুষের উপর অত্যাচার চলবে, কারণ মানুষ বিজেপির সঙ্গে নেই, সুতরাং তাদেরকে বাধ্য করা হবে, গণভোট দেওয়া হবে, এবং না করলে বিভিন্ন হেরাস্তা হবে এবং সরকারি সাহায্য থেকে বঞ্চিত হবে। সুতরাং এটা আমাদের আর এখন কোনো সন্দেহ নেই যে প্রশাসক বদলিয়ে বিজেপি এডিসিকে পরিচালনা চেষ্টা পরিকল্পনা করেছে। কারণ আমরা অস্বাভাবিক পরিস্থিতি যেহেতু ইলেকশন হয়নি, আমরা বলেছিলাম সর্বদলীয় প্রতিনিধি নিয়ে এডিসিকে আগে পরিচালনা করা হোক, আমরা সহযোগী তা করেন। সেই জন্য আমরা সেটাকে মোকাবিলা করার জন্য যাতে এডিসিকে কোনো রকম দুর্নীতি গরিব মানুষ তার পার্থক্য থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমরা অত্যন্ত কঠোর মতো কাজ করছি এবং এটা আমরা মোকাবিলা করছি। তার আগে আমরা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি বিজেপির দলের মনিটরিংয়ের নামে বিজেপির শাসন পরিচালনা থেকে বেশি আসবে না, হয় আমরা প্রতিটা এডিসি এরিয়াতে 28টা কনস্টিটুয়েন্সি আছে সবগুলিকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা কমিটি করে নির্দেশ দেব এই কাজগুলি যাতে বিজেপি এডিসির নামে দলতন্ত্র সেখানে কায়েম না করতে পারে, যারা প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা দেখার জন্য প্রতিটা জায়গাতে আমাদের কমিটি থাকবে, সেখানে সঙ্গে থাকবে যুক্ত থাকবে আইপিসি, এবং সবগুলি তীক্ষ্ণ নজর রাখা হবে, এবং যে কোনো সত্ত্বে যে কোনোভাবে আমরা বিজেপিকে তার এই অপকর্ম থেকে আমরা বিরত করবো। সেই জন্য আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই কমিটি আমরা ডিক্লেয়ার করবো কেন্দ্রীয় স্তরে একটা কমিটির মাধ্যমে, সেটা পরিচালনাগত সমস্ত কাজ এবং প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে ওই কমিটির মধ্য দিয়ে আমরা প্রমাণ লাগে এডিসি কী দুর্নীতি কী দল পাবে, আমাদের একটা সন্দেহ নেই এডিসি বিজেপির একটা দলতন্ত্র, একটা
বিরক্ত হবে এই পরিচালনা চিন্তা করতে।